আজি আপনাদের দেখিছে যে লক্ষিমপুর জেলা বিজেপি প্রাক্তন সভাপতি, ঢকুয়াখানা জেলা বিজেপি প্রাক্তন সভাপতি, আমার জেলা বিজেপির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি প্রমুখে 14 জন বিজেপি নেতা আর 3 গৰাকী ছাত্র নেতায় আজি আমার দলত যোগদান করেছে। আমি গুয়াহাটিতে জয়েন করার কথা আছিল, তেখেতসকলেও কলে, আমার জেলা কংগ্রেসের সভাপতিও কলে যে আমি যেটা লক্ষিমপুর আছো ইয়াতে কার্যসূচী করো বলে। আর মই ইতিমধ্যে মূল বক্তব্যত কৈছো যে আজি দিনটো লক্ষিমপুর জেলা কংগ্রেসের সাংগঠনিক কার্যসূচীত এটা ঐতিহাসিক দিন আর রাজনৈতিক ক্ষেত্রখনের কারণে এটা সাংকেতিক দিন, একটা ডাঙর সংকেত আজি দিনটোয়ে বহন করেছে। আজি উভ শর্মা ডাঙরিয়া, নারায়ণ বৰুৱা ডাঙরিয়া, আমার বৰগোহাঁই ডাঙরিয়া, মিলি ডাঙরিয়া যেখানে বক্তব্য রাখিল আপনাদের গম পালে যে তিনটা দশক এখেতকলে বিজেপি দলটুক তিল তিলকে গড়ি তুলিছিল লক্ষিমপুর জেলা। আর আমি যে প্রত্যাহ্বানের মুখামুখি হয়েছিল, কংগ্রেস দলের যে প্রত্যাহ্বান আছে সেটা বর্তমানের বিধায়ক কেজন নহয়, কংগ্রেসের পর গিয়ে পেলায় বিজেপি নেতা হওয়া কেজন আমার প্রত্যাহ্বান আছে। যখন তিল তিলকে দলের দুর্দিন দলটো গড়ি তুলিছিল লক্ষিমপুর জেলা বিজেপির ঘাই শিপাস্বরূপ, এই ব্যক্তি সকলের আমার আসলে ডাঙর প্রত্যাহ্বান। আর আজি তেখেতসকলে দেশের সাম্প্রতিক পরিস্থিতির বোধগম্য হয়ে দেশের স্বার্থত কংগ্রেস দলক শক্তিশালী করবল আগবাড়ি আছে। আমি তেখেতসকলক আদরণি জানাইছো আর ভবিষ্যতের দিনত তেখেতসকলে আমাক কৈছে যে জেলাখনের বহু নেতাকর্মী খুব সোনকালে আমার দলত যোগদান করবে, বহু নেতাকর্মী। আর গোটেও তেনেকটা প্রবণতা আমি দেখা পাইছো, অহা 11 তারিখেও গুয়াহাটিত বিজেপি মিত্রজোটর কেবাজনো নেতায় যোগদান করব। নভেম্বর মাহত আমার AICC, আমার খার্গে ডাঙরিয়া, জিতেন্দ্র সিং ডাঙরিয়া, রাহুল গান্ধী ডাঙরিয়ার উপস্থিতিত নভেম্বর মাহর শেষের ফলে লোকসভা আর বিধানসভাত প্রতিনিধিত্ব করা বর্তমান শাসকীয় দলের আর শাসকীয় দলের লগত থাকা দলের কিছু নেতায়ও আমার দলত যোগদান করে। আজি আপনাদের দেখিছে যে লক্ষিমপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি, ঢকুয়াখানা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি, আমার জেলা বিজেপির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি প্রমুখে 14 জন বিজেপি নেতা আর 3 গৰাকী ছাত্র নেতায় আজি আমার দলত যোগদান করেছে। আমি গুয়াহাটিতে জয়েন করার কথা আছিল, তেখেতসকলেও কলে, আমার জেলা কংগ্রেসের সভাপতিও কলে যে আমি যেটা লক্ষিমপুর আছো ইয়াতে কার্যসূচী করো বলে। আর মই ইতিমধ্যে মূল বক্তব্যত কৈছো যে আজি দিনটো লক্ষিমপুর জেলা কংগ্রেসের সাংগঠনিক কার্যসূচীত এটা ঐতিহাসিক দিন আর রাজনৈতিক ক্ষেত্রখনের কারণে একটা সাংকেতিক দিন, একটা ডাঙর সংকেত আজি দিনটোয়ে বহন করেছে। আজি উভ শর্মা ডাঙরিয়া, নারায়ণ বৰুৱা ডাঙরিয়া, আমার বৰগোহাঁই ডাঙরিয়া, মিলি ডাঙরিয়া যেখানে বক্তব্য রাখিল আপনাদের গম পালে যে তিনটা দশক এখেতকলে বিজেপি দলটুক তিল তিলকে গড়ি তুলিছিল লক্ষিমপুর জেলা। আর আমি যে প্রত্যাহ্বানের মুখামুখি হয়েছিল, কংগ্রেস দলের যে প্রত্যাহ্বান আছে সেটা বর্তমানের বিধায়ক কেজন নহয়, কংগ্রেসের পর গিয়ে পেলায় বিজেপি নেতা হওয়া কেজন আমার প্রত্যাহ্বান আছে। যখন তিল তিলকে দলের দুর্দিন দলটো গড়ি তুলিছিল লক্ষিমপুর জেলা বিজেপির ঘাই শিপাস্বরূপ, এই ব্যক্তি সকলের আমার আসলে ডাঙর প্রত্যাহ্বান। আর আজি তেখেতসকলে দেশের সাম্প্রতিক পরিস্থিতির বোধগম্য হয়ে দেশের স্বার্থত কংগ্রেস দলক শক্তিশালী করবল আগবাড়ি আছে। আমি তেখেতসকলক আদরণি জানাইছো আর ভবিষ্যতের দিনত তেখেতসকলে আমাক কৈছে যে জেলাখনের বহু নেতাকর্মী খুব সোনকালে আমার দলত যোগদান করবে, বহু নেতাকর্মী। আর গোটেও তেনেকটা প্রবণতা আমি দেখা পাইছো, অহা 11 তারিখেও গুয়াহাটিত বিজেপি মিত্রজোটর কেবাজনো নেতায় যোগদান করব। নভেম্বর মাহত আমার AICC, আমার খার্গে ডাঙরিয়া, জিতেন্দ্র সিং ডাঙরিয়া, রাহুল গান্ধী ডাঙরিয়ার উপস্থিতিত
নভেম্বর মাহৰ শেষৰ ফালে লোকসভা আৰু বিধানসভাত প্ৰতিনিধিত্ব কৰা বৰ্তমান শাসকীয় দলৰ আৰু শাসকীয় দলৰ লগত থকা দলৰ কিছু নেতায়ো আমাৰ দলৰ যোগদান কৰে।